গাজায় বাস্তুচ্যুত 2 মিলিয়নের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে WFP-র ত্রাণ সহায়তা স্থগিত করলে ক্ষুধায় অনেক লোক মারা যেতে পারে, গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে। এদিকে আমেরিকার ভিটোতে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার পর রাফায় ইসরায়েলি বিমান হামলায় শিশু ও নারীসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। ওদিকে প্যালেস্টিনিয়ানদের সবাইকে হত্যা করা উচিত, টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওলসের এমন মন্তব্যে কড়া সমালোচনার জন্ম দিয়েছে। প্রায় 4.5 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। রিক্টার স্কেলে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হলেও একটি জনপদ এতটা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে না। জাতিসংঘ সতর্ক করেছে অবরুদ্ধ ওই উপত্যকার বাস্তুচ্যুত 85% বাসিন্দা অর্থাৎ প্রায় 2 মিলিয়নের বেশি মানুষের কোনো খাদ্য নিরাপত্তা নেই। প্রকৃতপক্ষে এই মানুষগুলোর জীবনেরই কোনো নিরাপত্তা নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকার ভিটো দেওয়ার পর বুধবার শরণার্থীতে ঠাসা রাফায় বিরামহীন বোমাবর্ষণে নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক লোকজন নিহত হয়েছে। 1.5 বছরের মেয়েকে হারিয়ে শোকার্ত পিতা বলছেন গোটা পৃথিবীতে শয়তানের রাজত্ব কায়েম করে রেখেছে আমেরিকা। তার ক্ষোভ আরবরা এবং বিশ্ব মুসলিম সম্প্রদায় চেয়ে চেয়ে প্যালেস্টিনিয়ানদের নিশ্চিহ্ন হতে দেখছে। খাবার নেই, পানি নেই, আশ্রয় নেই, মাথা গোজার ঠাঁই নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, আকাশ ও স্থলপথে চলছে IDF এর নৃশংসতা। এ যেন দুনিয়ার মাটিতে দোজক নেমে এসেছে। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে অভুক্ত মানুষগুলো ত্রাণ সহায়তা নিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। পঙ্গপালের মতো তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এই অরাজক অবস্থা দেখে বাধ্য হয়ে খাদ্যবাহী ট্রাক পরিবহন স্থগিত করেছে WFP। জাতিসংঘ সতর্ক করেছে ত্রাণ সহায়তা স্থগিত রাখলে ক্ষুধায় অনেক লোক মারা যেতে পারে, তাছাড়া অনাহার প্রকট আকার ধারণ করে পুরো গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে। আর এটাই চাইছে তেল আবিব। ক্ষুধাকে অস্ত্র বানিয়ে অবরুদ্ধ উপত্যকার মিলিয়ন মিলিয়ন বাসিন্দাকে জিম্মি করতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। Children suffer from acute malnutrition in the north and ইউনিসেফ কর্মকর্তা সালেম বলছেন গাজার উত্তরাঞ্চলে প্রতি 6 জনে একজন শিশু চরম অপুষ্টির শিকার। নিষ্পাপ এই মানব শিশুদের পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেকের গায়ে কাপড় নেই, পায়ে জুতো নেই, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে এক মুঠো খাবারের আশায়। যে জুতো পরা যায় না, স্বাভাবিক সময় ফেলে দেওয়া হতো, তাই সারিয়ে নিয়ে পায়ে দেওয়ার চেষ্টা করছেন উপত্যকার মানুষ। আর এই মানবিক বিপর্যয় ঘটছে বিশ্ববাসীর সামনেই। আর তখনই কিনা ক্ষতের উপর লবণ ছিটিয়ে দেওয়ার মতো কুৎসিত মন্তব্য করলেন টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওগলস বলছেন প্যালেস্টিনিয়ানদের গণহারে হত্যা করা উচিত, কারণ তারা সবাই হামাসের সমর্থক। শুধু তাই নয়, গত 20 বছর ধরে নাকি ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে প্যালেস্টাইনের মানুষ। এমন মন্তব্যের সমালোচনা হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আসল রূপ তো এমনটাই। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।